করোনার রিপোর্ট নেগেটিভ এলো নীতিশ রানার। গত 22 মার্চ করোনা রিপোর্ট এসেছিল পজিটিভ। অবশেষে বৃহস্পতিবার নীতিশ রানার করোনা পরীক্ষার রিপোর্ট আসলো নেগেটিভ, এমনটাই জানানো হয়েছে কলকাতার নাইট রাইডার্সের তরফে। নীতিশ রানার করোনায় আক্রান্ত হওয়ার খবর বৃহস্পতিবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়েছিল। এরপর থেকেই কলকাতার ভক্তরা উদ্বেগের মধ্যে দিন কাটানো শুরু করেছিল। যদিও দলের ভক্তদের মধ্যে ভুল দূর করতে খুব একটা সময় নষ্ট করেননি নাইট কর্তৃপক্ষ। তাদের তরফে জানানো হয় রানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে, খুব শীঘ্রই দলের সঙ্গে ট্রেনিং শুরু করবেন তিনি। প্রসঙ্গত, গতবছর আইপিএলে রানাকে তেমন ছন্দে না দেখা গেলেও তার সংগ্রহের রান সংখ্যা ছিল 352। আগামী 11 এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে এবারের আইপিএল অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।